রকমারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে রকমারি অনুষ্ঠানে আপনাদেরকে জানাবো সাগর তলের মহাদেশ সম্পর্কে। চলুন বন্ধুরা জেনে নেই। 1642 খ্রিস্টাব্দের শেষের দিকে এবেল তাসমান নামের একজন অভিজ্ঞ ডাচ নাবিক সমুদ্র পথে যাতায়াতের সুবাদে প্রশান্ত মহাসাগরের তলদেশে সুবিশাল এক মহাদেশের সন্ধান পান। তবে পৃথিবীর সাধারণ মানুষের কাছে ছিল অজানা। 1960 খ্রিস্টাব্দের গোড়ার দিকে তেলের খনি অনুসন্ধানকালে জিল্যান্ডিয়ার মহাদেশীয় অস্তিত্বকে প্রথমবারের মতো সবার সামনে নিয়ে আসতে সক্ষম হন। মহাসমুদ্রের অতলে লুকিয়ে থাকা এ মহাদেশটিকে আকস্মিকভাবে খুঁজে পাওয়া যায়নি, বরং ধীরে ধীরে এর অস্তিত্ব সম্পর্কে প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হয় প্রায় 20 কোটি বছর আগে গন্ডুয়ানাল্যান্ড থেকে আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা ও ভারত মহাদেশ বিভক্ত হওয়ার সময় সাগরতলে হারিয়ে গিয়েছিল এই মহাদেশ। জিল্যান্ডিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ অ্যান্টার্কটিকা থেকে প্রায় 8.5 থেকে 13 কোটি বছর আগে বিচ্ছিন্ন হয়। 6.8.5 কোটি বছর আগে জিল্যান্ডিয়া বিচ্ছিন্ন হয় অস্ট্রেলিয়া মহাদেশ থেকে। এরপর ক্রমশ এটি পানির নিচে নিমজ্জিত হতে থাকে। 2.3 কোটি বছর আগে সম্পূর্ণ মহাদেশটি নিমজ্জিত ছিল। সম্প্রতি বহু বছর ধরে প্রশান্ত মহাসাগরের লবণাক্ত পানির নিচে ডুবন্ত এই মহাদেশ বৈচিত্র্যময় ভূখণ্ডে আগ্নেয় রূপান্তরিত ও পাললিক শিলার অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। 2002 খ্রিস্টাব্দে প্রণীত ব্যাথিমেট্রিক মানচিত্র থেকে জানা যায় জিল্যান্ডিয়া একটি বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত এক সমন্বিত ভূখণ্ড। মহাদেশ হিসেবে স্বীকৃতি পেতে ভূখণ্ডের বিভিন্ন ধরনের শিলার উপস্থিতি, গভীরতা, টিলাসহ যেসব বৈশিষ্ট্যের দরকার তার সবকটি পূরণ করছে এই মহাদেশ। তাই বর্তমানে 7টি মহাদেশের বাইরে জিল্যান্ডিয়াকে অষ্টম মহাদেশ হিসেবে ঘোষণার জোরালো দাবি জানাচ্ছেন সেখানকার সংশ্লিষ্ট গবেষক ও পরিবেশ বিজ্ঞানীগণ। এর আনুষ্ঠানিক স্বীকৃতি সুদীর্ঘ অপেক্ষার পরিসমাপ্তি হলে জিল্যান্ডিয়া হবে পৃথিবীর অষ্টম ও সবচেয়ে ক্ষুদ্রতম এবং রহস্য রোমাঞ্চে ভরপুর এক অত্যাশ্চর্য মহাদেশ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রেডিও ভেরিটাসের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।